মেইন উদ্দেশ্যটা, মানে আমার মেইন উদ্দেশ্যটা হচ্ছে হলো তোমাদেরকে সেন্ট মার্টিনে নিয়ে আসা, বা সেন্ট মার্টিনের মানে দৃশ্যটা দেখানো। আর এখন আমি তোমাদের সাথে ভ্যাট নিয়ে কিছু কথা বলবো, যে ভ্যাট ভ্যাটের কি, বা ভ্যাটের জাবেদা, বা ভ্যাট কিভাবে অন্তর্ভুক্ত করতে হয়, তোমরা আর কি ভ্যাট সংক্রান্ত বিষয়গুলো জানবা, এবং সেন্ট মার্টিনের যে সৌন্দর্য, হ্যাঁ, এটা অবলম্বন করবা। এক পাশে নীল সমুদ্র, আরেক পাশে হচ্ছে হলো তো এটা আমি ওই যে হাঁটে আসতেছি, আমি তো অনেক ভিডিওতেই বলছি যে আমি হেঁটে হেঁটে আসতেছি, সেই হাঁটার যে দৃশ্য সেটা আর কি। তো এখানে আমি একা, এখানে খুব নীরব, এখানে মানুষ খুব একটা নাই, এখানে একটা ভাইকে দেখতে পাচ্ছি। তো ভ্যাটের পূর্ণরূপ হচ্ছে হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা মনে হয় বিদেশি ভাই কোনো হয়তো বা, মনে হচ্ছে আমার কাছে, যে এটা কোনো বিদেশি ভাই হয়তো বা। হ্যালো বিদেশি ভাই, যাক সে কোনো করলো না, রেসপন্স করলো না। তো এখানে তোমাদের ভ্যাট নিয়ে যেটা কথা বলতেছিলাম, ভ্যাটের পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যার বাংলা হচ্ছে মূল্য সংযোজন কর। তো ভ্যালু অ্যাডেড ট্যাক্স বিষয়টা হচ্ছে হলো যেটা আমরা সাধারণত পণ্য ক্রয় বিক্রয়ের উপরে যে ভ্যাটটা ধরতে হয়, ওইটাই শুধুমাত্র হিসাববুক্ত করতে হয়, মানে হিসাব বিজ্ঞানে হিসাববুক্ত করতে হয়। অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয় কি, এটা তোমরা অলরেডি জানো। অর্থাৎ বিক্রয় করার উদ্দেশ্যে যদি কোনো পণ্য ক্রয় করা হয়, সেটাকে আমরা বলে থাকি ক্রয়। আর যেটা আমরা মানে বিক্রয় করার উদ্দেশ্যে ক্রয়কৃত যেসব পণ্য বিক্রি করি, ওটাকে বলা হয় বিক্রয়। তো মুখে পোকা ঢুকে গেছে কথা বলতে বলতে। তো এই ক্রয় এবং বিক্রয়ের যে ভ্যাটটা, এটাই হিসাব বিজ্ঞানে ভ্যাট চলতি হিসাবে হিসাববুক্ত করতে হয়, অন্য কোনো কিছু হিসাববুক্ত করতে হয় না। আর যদি আমরা কোনো সম্পত্তি ক্রয় করি বা কোনো মণিহারি ক্রয় করি, এক্ষেত্রে ভ্যাটের জন্য মানে ভ্যাটটা হিসাববুক্ত করতে হবে, মানে ভ্যাট হিসাববুক্ত করতে হবে। বাট কোনো মানে হিসাববুক্ত করা বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে হলো, আমি বিভিন্ন টেনশন করতেছি, যাই হোক, যে হিসাববুক্ত করতে হবে বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে হলো তোমাকে ভ্যাটের টাকাটা যোগ করে দিতে হবে। অর্থাৎ তুমি ধরো আসবাবপত্র ক্রয় করলা বা মণিহারি ক্রয় করলা, ধরলাম 100 টাকার, যার ভ্যাট হচ্ছে হলো 10 টাকা, তাহলে তোমাকে আসবাবপত্র হিসাব ডেবিট করতে হবে 110 টাকা, ভ্যাট হিসাব ডেবিট করতে হবে, মানে সরি, ভ্যাট হিসাব ডেবিট করতে হবে না, মানে মণিহারি হিসাব ডেবিট করতে হবে 110 টাকা। তো এখানে মানে পণ্য ক্রয় বিক্রয় হলে এখানে ভ্যাট চলতি হিসাবটা আসতো, কিন্তু এখানে ওই ভ্যাট চলতি হিসাবটা দিতে হবে না, অর্থাৎ হিসাব বিজ্ঞানে হিসাববুক্ত হলো না। অর্থাৎ শুধুমাত্র পণ্য ক্রয় এবং বিক্রয়ের উপরেই শুধু ভ্যাট ধরতে হয়, অন্য কোনো কিছু যদি মানে আমরা ক্রয় বিক্রয় করি, ধরলাম কোনো সম্পদ, অর্থাৎ যেটা আমরা ইউজ করবো, সেক্ষেত্রে আমাদের কোনো ভ্যাট হিসাববুক্ত করতে হবে না। তো এই ছিল ভ্যাট সংক্রান্ত কথাবার্তা। আমি অনেক টায়ার্ড, ডিহাইড্রেট, আমি মানে পানি টানি নাই, সমুদ্রের পানি তো আসলে খাওয়া সম্ভব না, তো কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, অনেক উল্টাপাল্টা কথা বলতেছি। সবাই ভালো থাকবা, ধন্যবাদ।